হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এবং আজকে আমি করবো স্কেচ টিচার খেলবো। এখন স্কেচের চ্যাপ্টার ওয়ানটা আপনারা খুব অ্যাভেলেবেল পাবেন ইউটিউবে, তাই আমি হচ্ছে স্কেচের চ্যাপ্টার ওয়ান না টুটা খেলবো। উইন্টার স্পেশাল, উইন্টার গোন রং, ওইটা আমরা আজকে খেলবো। আজকে দেখি আমি মিস্ত্রির সাথে কী আকাম করতে পারি, কারণ আমার তো আকাম করতে ভালোই লাগে। তা আমি ওকে জ্বালাচ্ছি, আমি আমার একটু বেশি বেশি জ্বালাই। আমার উনি টিচার মানুষ, ওকে একটু সম্মান দিতে হবে না, তারপর ওকে আমি জ্বালাই। তো উনি ওনার বয়ফ্রেন্ড ফ্রান্সের জন্য কিছু বিস্কিট রাখছে, তো ওগুলা কি হয়তো আমার নিয়ে কোনো আকাম করতে হবে। তো প্রথমে গেছে আমার কাটার খুঁজতে হবে, কাটার বিস্কিটের মতো বানানোর জন্য যে কাটারটা লাগে, শর্টকাট রাস্তা দিয়ে যাও গাইস, কঠিন দিক দিয়ে গেলে পরে ঝামেলা আছে। কত সহজ আমি দেখছি এসে পড়ছি। আচ্ছা, মিউজিক রুম, মিউজিক রুম থেকে সব জায়গায় যাওয়া অনেক সহজ, অনেকে একদম মাঝখান বরাবর সব জায়গায়। মিউজিক রুমে আসতেছে, মিউজিক রুমে যে মিউজিক রুমে আসছে। ওই দিকে আমার এখানে আসছে, যেহেতু কাটার মানে আমার কাটতে লাগে। দেখো এই মহিলা এখন আমার ঘুরতে আবার নিচে দিয়ে আসতেছে, আমি শেড লুকায় পড়বো। শেড লুকাইলে হয়তো আমাকে পাবে না। তো এখান থেকে ওর মুভি ডের জন্য আমার কাছে বিস্কিটের সাথে আকাম করতে হবে। এখন আমি কাটারটা কই পাবো এটা আমি এখন নিজে জানি না। কি রে, আর কিচেনে তাহলে আমার, আমি যাবো কী হবে এখন? ওর জানলা দিয়ে যেতে পারিনি ক্যাগেজ থেকে, হয়তো বা পারবো, চেষ্টা করি। আমি পারতেছি না যেতে, লাগতে ওরে যাওয়া যায় তো এদিক দিয়ে। কি নিচে জানলাগুলো খুলে রেখাতে পারবো, তা আমি উপরে যাব। এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা একদম খুঁজতে খুঁজতে শেষ হয়ে যেত, তো পাইতাম না, জানতাম না এই রাস্তাটাকে। তো আমার এই দিক দিয়ে যেতে হবে। ও এখন আমি যে রুমে যাবো ও এখন সেই রুমের সামনেই আছে, তাই একটু সতর্ক হতে হবে আমাকে। ওই যে মিউজিক রুমে গেলে তো এখন আমার জন্য একটু সুবিধা হয়েছে। আমি এখন ওর অনেক কাছে, এই তো আমি কাটার পেয়েছি এখন। তো আমি কাটার তো পেয়ে গেছি, কিন্তু এখন আমার লাগবে কার্ডবোর্ড। কার্ডবোর্ডটা আই গেস আমি শেডে পাবো, কারণ শেডে আমি অনেক কিছু পাই, বেশিরভাগ যে শেডে আর বেসমেন্টে পাই। তো আমি দেখি শেডে হয়তো বা পেতে পারি, তো শেডে অনেক কার্ডবোর্ড আছে। শর্টকাট রাস্তা দেওয়া যাবো, আর আমি বারবার খাই লাফাই, আর আমার ভাইঙ্গা যে আমার হাত দিকে এত ব্যথা পায়, আমি মরি না কেন। যাই হোক, শেডে কোথায় পাবো এখন আমি বলতে পারি না। ওই যে দেখা যাচ্ছে হয়তো, তো এখানে তোমার ট্রায়াঙ্গেলটা নিও না, সার্কেলটা নিও, কারণ সার্কেলটাই বিস্কিটের শেপ। তো আমি এগুলো কেটে নিচ্ছি, আমি কি গেমে কেটে নেয়। এগুলোর উপর এখন টপিং রাখতে হবে, টপিং আই গেস পাথর। এই যে আমি সামনে যে সময় নামলাম তখন আমি কিছু পাথর দেখছি, আই গেস ওখানে আমি যাবো এখন। এই যে এখানে আমি পাথরগুলো দেখছিলাম, এই পাথরগুলো কালেক্ট করে আমার এগুলোর উপরে রাখতে হবে। কে আসে না কেন, ও ঝামেলা আসছে। তো এইগুলোকে এখন আমার এগুলোকে দেখতে যাতে বিস্কিটের মতো লাগে, তাই আমার এগুলো যাতে বিস্কিটের মতো লাগে সেই কালার করতে হবে। তো কালার আমি কোথায় পাবো, আমি টর্চার রুমে যাই আগে,
চেক করি ওখানে পাবো নাকি, কারণ আমি প্রত্যেকটা রুম জানি আই গেস ওখানে পাবো আমি। এই যে আছে দেখেন, দুইটা কালার আছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ব্রাউন। আমি বিস্কিট তো ব্রাউন কালারে দেখতে, তাই না? ওটা দিলে পরে আমি হাইডে যাব। তো কালেক্ট এগুলোকে কালেক্ট করে নেই। এখন এগুলো কি আমার যেখানে আসল বিস্কিটগুলো আছে ওখানে আমার রেখে আসতে হবে। আর আসল বিস্কিটগুলো তো কিচেনে, তো এখন ও উপরে উঠছে আর আমার এখন কিচেনে যেতে হবে, মানে ও উপরে আমি নিচে। গাইস শর্টকাট রাস্তা দিয়ে যাবো সবসময়। এখন ওয়াশরুমে আছে মিস্ত্রি, আর এই ফাঁকে দিয়ে আমাকে যেতে হবে কিচেনে। আবল তাবল রাস্তা দেখেন যে আমি যাক, এখানে আছে আমি বিস্কুটগুলো, এখন ওগুলোর বদলে আমার ওগুলো সারা দিতে হবে। এখন আমার ভাগতে হবে, এখন আমি 100% ছিল, এখন মিষ্টি আসবো সামনে, তাই আমার এই ভাইকা চাই। এত সময় লাগে কেন? তো এখন আমি ভাগবো, মিষ্টি নিতে এত সময় লাগে কেন? আরে এটা তো মিষ্টি, কি বিচ্ছিরি দেখতে। যাই হোক, আমার কি বুঝতে আসছে আসছে ফাইনালি ফ্রান্সেস। আমার না জামাইটা একদম ভালো লাগে না দেখতে, টাকুবেল কার্ডবোর্ড। ওমা হাসে কেন? ওর দাঁত ভেঙে গেছে, ও দাঁত দিয়ে ছিটা মারছে। তো গাইজ এই ম্যাচটা তো আমি জিতে গেছি, তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।